আজি আমি সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন চুমুকৈ আমচুৰ বাক্সা জিলা সমিতির অন্তর্গত আজি আমি রৌমারীত উপস্থিত হয়েছিল। রৌমারীত আজি আমি উপস্থিত হই আমি গুরেশ্বর আঞ্চলিক নামে এখনই শক্তিশালী আঞ্চলিক সমিতি গঠন করিলো। আর এই আঞ্চলিক সমিতি 65 জন সদস্যরে লৈ আমি আঞ্চলিক সমিতি গঠন করিলো। আর আশা রাখিছো এই আঞ্চলিক সমিতির দ্বারা এইখন অঞ্চলের যিবোর সমস্যা আছে, সামাজিক অর্থনৈতিক তারপর শৈক্ষিক যিবোর সমস্যা আছে, সামগ্রিকভাবে এই সমস্যাসমূহের উপর আগন্তুক দিনত কাম করে যাব বলে আমি আশা রাখিছো। আর বিশেষ করে আমার সংখ্যালঘু সকলের যিবোর সমস্যা হয়ে আছে এই অঞ্চলত, হয়তো এই অঞ্চলত আমি দেখা পাইছো, এই অঞ্চলত আমি দেখা পাইছো রাস্তাঘাটের খুবই অভাব, রাস্তাঘাট নাই, তারপর স্কুলের সমস্যা আছে। আর বিশেষক আমার ছাত্র ছাত্রী সকল যে ভালদরে অধ্যয়ন করব তারও কোনো ভাল একটা প্লেটফর্ম এই অঞ্চলত নাই, অতিক দুখিয়ায় এখন অঞ্চল। সেই হিসাবে আমি আশা করছো এই আমার সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের যে নতুন আঞ্চলিক সমিতি, এই আঞ্চলিক সমিতির উদ্যোগত এইবোর সমস্যা সামগ্রিকভাবে যিবোর সমস্যা আছে এই সমস্যাসমূহ সমাধান করার ক্ষেত্রে সরকারের লগত আলাপ আলোচনার জড়িয়ে হোক, আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের জড়িয়ে হোক, সমস্যাসমূহ সমাধান কারণে আগন্তুক দিনত চেষ্টা করে যাব।